আমাদের গোলকের গোপিনীরা, যারা সর্বদা আমার সঙ্গে থাকতো, ভক্তি ভাবনায় ডুবে এখানে চলে এসেছে। আর ওই গোপিনীরা ভ্রমিত হয়ে নিজের মান মর্যাদা হারিয়ে ফেললো। আজ মনে হচ্ছে ভ্রম জিতে গেল ভক্তির থেকে। আমি তা হতে দেব না, আমাকে গোপিনীদের রক্ষা করতে হবে। কিন্তু কি করে এই কাজে আমাকে কে সাহায্য করতে পারে? ওই পরম অবতারের প্রিয় গোপিনীদের মর্যাদা ভঙ্গ করার সময় এসে গেছে ভদ্রাক্ষ। বাকি আমি সবটাই বুঝে গেছি ভগবান, সম্পূর্ণ কাজ পুরো ছলনার সাথে হয়ে যাবে। আরে 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 তোমরা কি করছো? আরে এখানে ছলনা করো না, এখানে কি করছো তোমরা? সাবধান, এরা ব্রজভূমির গোপিনী নয়, কংসধামের শোভা। ভদ্রাক্ষ, চলো আমার প্রিয় অসুরেরা, তোমাদের যমুনা নদীতে ডুব দেওয়ার সময় হয়ে গেছে। এবার বৃন্দাবনের সুন্দর সুন্দর গোপিনীদের সাথে যত খুশি ছলনা করবে। যোগমায়া, আজ আমার আপনার সাহায্যের প্রয়োজন। প্রকট হন দেবী, প্রকট হন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। প্রণাম প্রভু, আপনি আমাকে স্মরণ করায় আমি ধন্য। আজ্ঞা করুন প্রভু, আমি কিভাবে সাহায্য করতে পারি? ঠিক আছে প্রভু, আমি বুঝে গেছি আমার কি করণীয়। প্রভু, আমি মায়ার দ্বারা এক নতুন সরোবর নির্মাণ করেছি। এবার এই সম্পূর্ণ মহাবনে কেবল এই জলাশয়ই দেখা যাবে, আর কেউ যমুনা নদীও দেখতে পাবে না, আর স্নানরত গোপিনীদেরও দেখতে পাবে না। দেবী, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি বৃন্দাবনের মান মর্যাদা রক্ষার জন্য আমাকে অনেকখানি সহযোগিতা করলেন। প্রভু, আপনাকে সাহায্য করতে আমি সদা প্রস্তুত, আপনি আমাকে আজ্ঞা দিন। হর হর মহাদেব। ওই দেখ, চল ওনাকে প্রণাম করি। হে শ্রীমান, আমাদের প্রণাম স্বীকার করুন। আরে এসব কি করছো? শ্রীমান, আমাদের প্রণাম গ্রহণ করুন। আমাদের তো কেউ কখনোই প্রণাম করে না, আর তোমরা আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করছো? হ্যাঁ শ্রীমান, আমরা আপনাকে প্রণাম করছি। কিন্তু কেন বলো তো? কারণ আপনারাই তো মানুষের অন্তিম সময় পর্যন্ত পাশে থাকেন। আপনি আমাদের প্রণাম স্বীকার করুন। বালক, তুমি তো খুব অর্থপূর্ণ কথা বলছো।
আমি নই, আমার গোবিন্দ। আমি যা বলি, যা করি, আমার গোবিন্দের ইচ্ছাতেই করি। যাও, তোমাদের সকলের কল্যাণ হোক। আমরা সকলে শিব ভক্ত। আমি তার কাছে প্রার্থনা করব যে যেখানে তুমি আমায় প্রণাম করলে, অর্থাৎ এই কাশীতে, তুমি তোমার গোবিন্দের দর্শন পাবে। প্রণাম প্রভু। প্রভু, আমরা আপনার পরম ভক্ত সুদামার ভক্তিতে অভিভূত। সংসারে এমন ভক্ত বিরল। হ্যাঁ প্রভু, আর সেই জন্যই আমরা সব দেবতারা একমত হয়ে সুদামাকে আপনার সর্বশ্রেষ্ঠ ভক্তের উপাধি দিতে চাই, যাতে সুদামার নাম আপনার সর্বশ্রেষ্ঠ ভক্তরূপে এই সংসারে অমর হয়ে থাকে। আমার কাছে আমার সমস্ত ভক্তরাই সমান। আপনারা সকলে যেটা উচিত মনে করবেন সেই সিদ্ধান্তই নেবেন। প্রভু, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা সুদামাকেই আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত ঘোষণা করব, কারণ সেটাই উচিত। দাঁড়ান দেবতাগণ, এই সিদ্ধান্ত অনুচিত। গোলোক থেকে আসা গোপিনীদের রক্ষা আজ তাদের প্রভু বিষ্ণুও করতে পারবে না। আজ আমরা তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেব। কিন্তু ওই গোপিনীরা কোথায়? ওই দেখো, মহাবনের ভেতরে জলাশয় দেখা যাচ্ছে। হ্যাঁ, গোপিনীরা নিশ্চয়ই সেখানেই আছে। ওই দেখো, ওদের বস্ত্র দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, ওই তো জলাশয়, চলো। অবশ্যই গোপিনীরা ওই জলের মধ্যেই রয়েছে। আরে আমার প্রিয় অসুরেরা, হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে কি করছো তোমরা? জলে নামো। আরে এটা তো সেরকম কথা হয়ে গেল, জলে আগুন জ্বলছে আর তোমরা দূরে দাঁড়িয়ে হাত ছেঁকছো। আরে যাও, গোপিনীদের সাথে একটু জলকেলি করো, যাও। কথাটা কানাইয়ের কানে যাওয়ার পর যেন বুঝতে পারে যে ভগবান কংসের সাথে শত্রুতা করলে তার পরিণাম কি হয়। ঋষি বিশ্বামিত্র, আপনি এখানে? দেবতাগণ, আপনারা সবাই কি করে ভেবে নিলেন যে সুদামাই প্রভুর শ্রেষ্ঠ ভক্ত হওয়ার যোগ্য? ঋষিবর, যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও সুদামা প্রভুর ভক্তি করছে তা দুর্লভ। দেবতাগণ, আমরা ঋষিমুনিরা গুহায় বনে বাস করে জলমগ্ন হয়ে অসহনীয় শীতে এক পায়ে দাঁড়িয়ে প্রভুর আরাধনা করি সহস্র বর্ষ ধরে। তাহলে আমাদের ছেড়ে ওই বালক প্রভুর সর্বশ্রেষ্ঠ ভক্ত কি করে হতে পারে? প্রভু, এবার এই ব্যাপারে সিদ্ধান্ত আপনিই নিন যে ওই বালকই সর্বশ্রেষ্ঠ ভক্ত নাকি অন্য কেউ। হ্যাঁ প্রভু, এবার এ বিষয়ে সিদ্ধান্ত আপনিই নিন। দেবরাজ ইন্দ্র, ঋষিবর, আমরা যেমন সন্তানদের মধ্যে ভেদাভেদ করি না, ঠিক তেমনই আমি ভক্তদের মধ্যেও ভেদাভেদ করি না। এই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। ঋষিবর, যদি এই সিদ্ধান্তের দায়িত্ব আপনি নেন সেটাই সর্বোত্তম হবে। ঠিক আছে প্রভু, যদি এই সিদ্ধান্ত আমাকেই নিতে হয় যে সুদামা আপনার শ্রেষ্ঠ ভক্ত কিনা, তাহলে সর্বপ্রথম পরীক্ষা আমিই নেব। আর যদি সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলেই আমি তাকে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে স্বীকার করে নেব। কিন্তু প্রভু, আপনার কাছে একটা নিবেদন আছে। আমি যে কোনো প্রকারেই তার পরীক্ষা নিই না কেন, আপনি তাকে সাহায্য করবেন না। আপনি যেমন বলবেন।
আরে কোথায় গেলে তোমরা? আরে এইভাবে এতক্ষণ জলের মধ্যে সাঁতার কাটলে আমি ভগবান কংসকে গিয়ে বলবোটা কি? আর কত অপেক্ষা করব? এবার তাড়াতাড়ি ঝরনা করা শুরু করো। আরে আরে খালি হাতে কিছুই নেই প্রভু, কিছুই নেই। কি প্রেতরাজ, গোপিনীরা কোথায়? ওখানে তো কেউই নেই। আরে এতটাও সহজ নয়, যাও ঠিক করে খোঁজো। অনেক খুঁজেছি প্রভু, পুরো জলাশয় কেউ নেই। এটা কি করে সম্ভব হতে পারে? হ্যাঁ, ওদের বস্ত্র এখানে পড়ে আছে। তাহলে গোপিনী, গোপিনীরা কোথায় গেল? হ্যাঁ গোপিনীরা কোথায়? এখানে গোপিনীরা নয়, এখানে আমি আছি ভদ্রাক্ষ। গোপিনীদের বস্ত্র তাহলে তুমি পরো। না না, এই বস্ত্রগুলো তো গোপিনীরাই পরে, কিন্তু সেগুলো আমি চুরি করে নিয়েছি যাতে তোমাকে তোমাদের সত্যটা দেখাতে পারি। আরে বাঁকা নাই, গোপিনীদের বস্ত্র চুরি করবে তুমি, আর আমাদের গোপিনীদের জায়গায় নিজেদের সত্যটা দেখাবে। এ কেমন ছলনা শুনি? এটা ছলনা নয় ভদ্রাক্ষ, এটা তোমার ছলনার উত্তর। আর আজ তোমরা জানতে পারবে এক নারীকে অপমান করার শাস্তি কি হতে পারে। আর আমাদের সেই শাস্তি দেবে কে? তুমি। আমি না, এক নারীকে অপমান করার শাস্তি তোমাদের এক নারী দেবেন। হে দেবী যোগমায়া, প্রকট হন দেবী যোগমায়া। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সুদামা, তোমার ভক্তিতে দেবতারা অভিভূত, তাই তারা তোমাকে নারায়ণের শ্রেষ্ঠ ভক্ত হিসেবে ঘোষণা করতে চাইছেন। কিন্তু ওনাদের ভাবনা আর তোমার কর্মের মধ্যে কতটা মিল আর কতটা পার্থক্য, সেটা তো তোমার পরীক্ষা নেবার পরই জানতে পারবো। বোন কি হয়েছে, তুই ঠিক আছিস তো? এতক্ষণ তো সব ঠিক লাগছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে জ্বর এসেছে। হঠাৎ করে আমার খুব ঠান্ডা লাগছে দাদা। হ্যাঁ বোন, তোর কপাল তো গরম, তুই চিন্তা করিস না, তুই এখানে বিশ্রাম কর, একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। দাঁড়া, আমি বৈদ্যমশাইকে ডেকে আনছি। ভাই, তুই বোনকে দেখে রাখিস, আমি বৈদ্যমশাইকে ডেকে আনছি। এই যোগিনী যদি আমাদের প্রেতগন্ধের সাথে লড়াই করে তাহলে সম্পূর্ণ ছলনা হয়ে যাবে। আরে আরে, তোমরা দাঁড়িয়ে দেখছো নাকি? নিমন্ত্রণের জন্য অপেক্ষা করছো নাকি? হ্যাঁ, তোমাদের হয়ে প্রেত রাজ লড়বে আর তোমরা কি সেটা দেখে মজা নেবে, হাততালি দেবে? যাও যাও। আরে শুধু খেয়েই গেছো, এক ফোঁটা শক্তি নেই, মারো। আহ!
যে যোগিনী, এবার তোমার সাথে যুদ্ধ করব আমি, বাকিটা তো এমনি ছলনার সাথে হয়ে যাবে। এসো। কি হলো ভদ্রাক্ষ, এক নারীর হাতে মার খাচ্ছ? এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এক নারীর কত শক্তি থাকে। এই যোগিনীকে আমি জ্বালিয়ে ভস্ম করে দেব। দাঁড়াও কানাই, সম্পূর্ণ কাজ আমি ছলনার সাথে করব। মহাশয়, আপনি আমাকে বৈদ্যের সন্ধান দিতে পারেন? দেখতে পাচ্ছ না, সূর্যদেবের তর্পণ করছি, যাও এখন এখান থেকে। এখন আমি কি করব, কোথায় যাব? হে গোবিন্দ, সাহায্য করো। বালক, তোমার কি সমস্যা? আপনি বৈদ্য? বৈদ্য মশাই, জানি না আমার বোনের কি হয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন আর ওর চিকিৎসা করুন। বালকের সংসারে একটা প্রথা আছে যে কোনো ব্যক্তিকে সেবার বদলে তাকে কিছু না কিছু পারিশ্রমিক দিতে হয়। আপনি যা বলবেন আমি তা করতে প্রস্তুত, আমি আপনাকে কথা দিচ্ছি। এ কথা মনে রেখো, পরে অস্বীকার করো না। চলুন, তাড়াতাড়ি চলুন বৈদ্য মশাই। ভানু দাদা, দাদা কোথায় ভানু? বোন, দিদি, বোন, আমি এসে গেছি বোন, বৈদ্য মশাই দেখুন না। এ কি, এ তো ভয়ানক জ্বর, একে বাঁচানো সম্ভব নয়। এ কি বলছেন বৈদ্য মশাই, এমন হতে পারে না, আমার বোন তো একদম সুস্থ ছিল। কিন্তু এখনো মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, ওর এখন ঔষধ নয়, বরং ওর এখন গঙ্গা জলের প্রয়োজন। বৈদ্য মশাই, এ আপনি কি বলছেন? সত্য কথাই বলছি বালক, আমার ঔষধ তান্ত্রিক সাধনার দ্বারা প্রস্তুত, আমি তামসিক উপাসনা করি, আমার তন্ত্রবিদ্যা কোনো বৈষ্ণব উপাসকের উপর কাজ করে না। আর তুমি বিষ্ণুর ভক্ত, এই গোবিন্দের ভক্ত, ত্যাগ করো এই মূর্তি অথবা আমাকে ত্যাগ করো, হয় নিজের বোনকে বাঁচাও নয়তো এই মূর্তিকে রক্ষা করো। এখন তোমার বোনের জীবন তোমার হাতে সুদামা। যখন কোন নারী ক্রোধিত হয়ে যায় তখন পালানোতেই মঙ্গল ভদ্রাক্ষ, মা কালীর সামনে ভগবান শিব যখন দাঁড়াতে পারেননি তখন আমি কোথাকার কে? কেড়ে পড়, পালা পালা ভদ্রাক্ষ, পালা। এই যোগিনী তো আমাদের প্রেতদের সাথেও ছলনা করছে, মনে হচ্ছে ভদ্রাক্ষ তুই সবার সাথে ছলনা করিস। আজ তোর সাথেই ছলনা হবে। কানাই, কানাই আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি কি করে জানবো যে এই নারী এত ভয়ঙ্কর? আজ থেকে আমরা সমস্ত প্রেতগণ এই যোগিনী দেবীর পূজো করব, আজ থেকে সমস্ত নারী আমাদের মা, আমাদের বোন, আমাকে ক্ষমা করে দাও কানাই, এমনিতেই তো আমরা সবাই মারা গেছি, যারা মারা গেছে তাদেরকে মেরে আর কি লাভ, আমাকে ক্ষমা করে দাও কানাই। ভদ্রাক্ষ, আজ তুমি নারী শক্তি,
অনুভব করতে পেরেছ তাই না? আরে প্রত্যক্ষ করেছি আর অনুভবও করেছি, আমাদের ক্ষমা করে দাও কারাই, আমাদের ক্ষমা করে দাও। এবার যাও আর বলে দিও কংসকে যে এক নারীর মান মর্যাদা ক্ষুণ্ণ করার শাস্তি কি হতে পারে। মনে রেখো এখন শুধু শাস্তি তোমরা পেয়েছো, ওই কংসও শাস্তি অবশ্যই পাবে। কংসকে বলে দেব কারাই যে ভদ্রাক্ষের কাজ ছলনের সাথে হয়ে গেছে, এবার তোমার হবে, এবার যাই। হ্যাঁ যাও ভদ্রাক্ষ। দেবী আপনাকে ছাড়া এই অসুরদের নারী শক্তির অনুভব করানো অসম্ভব ছিল, এখন ওরা জীবনে আর কখনো নারীদের কষ্ট দেবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী। এ তো আমার সৌভাগ্য প্রভু যে এমন মহৎ কার্যে আমি আপনাকে সহযোগিতা করতে পেরেছি। এবার আমায় আজ্ঞা দিন প্রভু।